নমস্কার, আপনারা দেখছেন স্বরূপ কথা। আমি স্বরূপ দত্ত, এসেছি নতুন আর একটা এপিসোড নিয়ে। এবং এপিসোডের বিষয়টা কিন্তু ভাবার, তাহলে করোনাত্তর পৃথিবীতে বা করোনাত্তর ভারতবর্ষে এই প্রথমবার এবার কিন্তু পুজো আসতে চলেছে, বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গা পুজো, সেটা শুরু হবে আর মাত্র কয়েকটা দিনের মধ্যেই। আগামী 22শে অক্টোবর থেকে পুজো, আর এ মাস তো পড়েই গেল, কয়েকটা দিন সপ্তাহ দিনের পরেই বাঙালির সব থেকে বড় উৎসব, যেটার জন্য বাঙালি ওত পেতে বসে থাকে, হাঁ করে বসে থাকে দিন গোনে। প্রথম দিন পুজো শেষ হওয়ার পর থেকে আসছে বছর কবে পুজো আসবে, ক্যালেন্ডারই বাড়িতে নতুন ক্যালেন্ডার আসলে সবার আগে দাগ দিয়ে রাখা হয় বা চোখটা যায় পরের বছর পুজো কবে। তো সেই পুজো এবার 22শে অক্টোবর থেকে, তার আগে অক্টোবর মাস পড়েই গেল আর হাতে মাত্র কিছুদিন। কিন্তু এবার পুজোয় মানুষ কতটা আনন্দ আর করতে পারবে সেটা সন্দেহের বিষয় নয়, এটা তো বেশ তৈরিই আছে বা ঠিকই আছে। অন্যান্যবার মানুষ যেভাবে আনন্দ করেন পুজোর সময়, এবার তা হবে না, ধারে কাছেও পৌঁছবে না। তার কারণ, মানুষের হাতে টাকা কোথায়? সেই গত মার্চ মাস থেকে লকডাউন শুরু হয়েছে, সেই থেকে প্রচুর মানুষের, যে মানুষ যে পেশাতেই আছেন তার রোজগারই কমেছে। তো রোজগার অনেকের কমেছে, চাকরি নেই, ছাঁটাই হচ্ছেন কর্মীরা বিভিন্ন জায়গায়। তো উৎসব ভালো করে কাটাতে গেলে পকেটে টাকা থাকাটা অত্যন্ত জরুরি, পকেটে টাকা নেই। তার থেকে বড় কথা, এই উৎসবে মানুষ সব একসঙ্গে বেরিয়ে পড়বেন ঠাকুর দেখতে, পরিস্থিতিটা অমন নয়। মনে রাখতে হবে একটা ছোঁ আছে রোগের ওপর, প্রকোপ রয়েছে পৃথিবীর প্রত্যেকটা দেশে, ভারতবর্ষ সেখানে তা, এখানে প্রায় প্রচুর মানুষ এই রোগে ইতিমধ্যে আক্রান্ত, বহু মানুষ মারাও গিয়েছেন। তাই সবাই মিলে হাত ধরাধরি করে হাসতে হাসতে যেভাবে আপনারা প্রত্যেকবার ঠাকুর দেখেন, এবার সেটা হবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে বলে দিয়েছেন যে পুজো আসছে, পুজোয় আনন্দ করুন, সব ঠিক আছে, কিন্তু ভুলে যাবেন না, শিথিল করবেন না কোনো নিয়ম কানুন, যে পুজো আসছে, করোনাও বিদায় নিয়েছে, করোনাটা কিন্তু রয়েছে, পুজো তার মধ্যে আসছে। মানুষ এত বছর, মানে সেই শুরুর দিন থেকে মানুষ পুজোয় বিশ্বাসী, মানুষ পুজোর সময় ঘোরেন, উৎসব পাগল বাঙালি আমরা, উৎসব পছন্দ করি। তো সেখানে সব থেকে বড় উৎসবটা যেভাবে কাটানোর আমরা সেভাবে কাটাই, কিন্তু ভুলে গেলে চলবে না। বাদ বাকি বছরের তুলনায় এবারের বছরটা অন্যরকম। এবার করোনার সময় আগে ভ্যাকসিন তৈরি হোক, আগে মানুষ অন্তত এটা বুঝে নিক যে করোনায় এখন আর মৃত্যু হওয়ার মতো ভয় নেই, টিকা দেওয়া আছে, যদি এই অবধি আসে তারপর না হয় আনন্দ করবেন। কিন্তু তার মধ্যে ভ্রুকুটি হলো আবহাওয়া। আবহাওয়া দপ্তর কিন্তু ইতিমধ্যে জানাচ্ছে যে এই সপ্তাহেরই শনি রবিবার নাগাদ কিন্তু বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ হওয়ার সম্ভাবনা আছে, আর তাই যদি হয় তাহলে পুজোর মুখে, পুজোর আগে এই দক্ষিণবঙ্গের জেলাগুলো অন্তত জলে ভাসবে, বৃষ্টি হবে। যে পুজোর আগে ব্যবসায়ীরা, ছোট ব্যবসায়ী বলুন, বড় ব্যবসায়ীরা বলুন, দোকানপাট কয়েকটা খুলছেন যদি দুটো টাকা রোজগার করতে পারেন লাভের আশায়, কিন্তু যদি ফের দুদিন তিন দিন চার দিন ধরে দুর্যোগ হয়, ভারী বৃষ্টিপাত হয়, তাহলে মানুষ স্বাভাবিকভাবেই বাইরে বেরোবেন না। এমনিতেই আমরা দেখি প্রত্যেকবার পুজোর আগে বৃষ্টিতে ব্যবসায়ীদের মাথায় হাত পড়ে, কারণ বৃষ্টি হলে মানুষ কম বেরোয় বাড়ি থেকে, কম বেরোলে বেচা কেনা কম হয়। তো এবারও তাই, এবার তো এমনি ব্যবসায়ীদের মাথায় হাত, তাদের সারা বছর আর বিক্রি কোথায় হলো? গত মার্চ থেকে এই অবধি 6 মাস ধরে তো দোকানপাট বন্ধই রাখতে হয়েছে, ইদানিং যাও একটু খোলা টোলা হচ্ছে, তাতেও বিক্রির হারটা কম, তার কারণ মানুষের হাতে টাকা কোথায়? আপনি হয়তো গত বছর কতগুলো জামা কাপড় কিনেছিলেন, এবার আর কতগুলোই বা কিনতে পারবেন? তাই আপনার বাজেটও কম। এই পরিস্থিতিতে যদি বৃষ্টি বাদল এরকম হতে থাকে তাহলে ব্যবসায়ীরা যায় কোথায়? তবে আবহাওয়া দপ্তর বলছে বর্ষা বিদায় নিয়েছে, কিন্তু নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে, তাই শনি রবিবার যদি নিম্নচাপ তৈরি হয় তাহলে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হবে। এবার দেখা যায় পুজোর মুখে না হয় বৃষ্টি হচ্ছে, পুজোর সময়েও বাঙালি বৃষ্টি থেকে রেহাই পায় কিনা। তো আশা করব বৃষ্টিটা অ্যাটলিস্ট না হোক, তারপর দেখা যাবে। আজকের মতো স্বরূপ কথা এটুকুই, আপনারা দেখতে থাকুন স্বরূপ কথা, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন।